কারা এই হুই মুসলমান চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের নাগু এলাকায় ঐতিহ্যবাহী একটি মসজিদের গম্বুজ পরিকল্পিতভাবে ভেঙে ফেলার ঘটনায় সম্প্রতি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে ইউনান প্রদেশের একটি মুসলিম প্রধান শহর নাগু সংস্কারকালে শহরের শাহী মসজিদটি মধ্যপ্রাচ্যের মসজিদের ধাঁচে নির্মাণ করা হয়েছে নতুন কাঠামোর ওই মসজিদটিকে চীনে আরব আধিপত্য বিস্তারের দৃষ্টান্ত হিসেবে দেখছে সরকার আর তাই কর্তৃপক্ষ চাইছে মসজিদের গম্বুজগুলো ভেঙে চীনের প্যাগোডা ছাঁচে সেগুলো নির্মাণ করতে কর্তৃপক্ষ আটটি গম্বুজ সরিয়ে ফেলতে চায় বলে জানা গেছে কিন্তু এ প্রস্তাবে মুসলিম সম্প্রদায় ক্ষুব্ধ আদালতের নির্দেশনার পর মসজিদের মিনার ও গম্বুজ ভেঙে ফেলার চেষ্টা করছে কর্তৃপক্ষ এই পরিকল্পনার বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় হুই অধিবাসীরা তারা মসজিদ ভাঙার সিদ্ধান্তের প্রতিবাদে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছে চীনে যে ৫৬টি আদিবাসী সম্প্রদায়কে বেইজিং স্বীকৃতি দিয়েছে তার একটি হুই সম্প্রদায় চলুন সংক্ষেপে জেনে নেই কারা এই হুই মুসলমান চীন বৈচিত্র্যময় সংস্কৃতি এবং ধর্মের দেশ বহু জাতিগোষ্ঠীর আবাসস্থল সবচেয়ে বড় জাতিগোষ্ঠী হল হান জাতি প্রায় ১২০০ বছর আগে আরব পারস্য আর মঙ্গোলিয়া থেকে মুসলিম ব্যবসায়ীরা চীনে গিয়েছিলেন সেখানে তাদের অনেকেই হান চাইনিজদের বিয়ে করেন এদের থেকে একাংশ ইসলাম গ্রহণকারীদের বলা হয় হুই হুইরা মূলত সুন্নি মুসলমান চীনে প্রায় ২৩০ লাখ মুসলমানের বাস উইঘুর মুসলিমদের ওপর নিপীড়নের কথা অনেকে জানেন কিন্তু হুই মুসলিম গোষ্ঠীর সাথে সরকারের সুসম্পর্ক আছে বলেই শোনা যেত এতদিন উইঘুররা চাইলেও স্বাধীনতা নিয়ে হুইদের আগ্রহ নেই উইঘুররা ভাষা হিসেবে মান্ডারিন ব্যবহার করেন না হুইরা করেন তাদের সংস্কৃতির সঙ্গে চীনা সংস্কৃতির অনেক মিল অনেক হুই ব্যক্তি তাদের পূর্বপুরুষদের ভাষা যেমন আরবি এবং ফার্সি সম্পর্কেও জ্ঞান রাখেন হুই মুসলিমরা ঐতিহ্যবাহী চাইনিজ রন্ধন প্রণালীর সাথে তাদের হালাল খাবার সংমিশ্রণ করেছে যা মান্ডারিন ভাষায় কিংজেন নামে পরিচিত শানসি প্রদেশের জিয়ান হুই মুসলিম প্রভাবিত স্ট্রিট ফুডের জন্য বিশেষভাবে বিখ্যাত চীনে অনেক বিষয়কর ইসলামিক স্থাপত্য দেখা যায় যেখানে ঐতিহ্যবাহী চাইনিজ প্রভাব দৃশ্যমান হুই মুসলিমরা চীনা সাহিত্য শিল্প ও সঙ্গীতের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে হুইরা সংস্কৃতি সংরক্ষণে চীনা সরকারের সমর্থন পেয়ে এসেছে এতকাল মাদ্রাসা নামে পরিচিত ইসলামিক স্কুলগুলি মানসম্মত চীনা পাঠ্যক্রমের পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করে যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে হুই ঐতিহ্যের প্রসার করছে বলা হয়ে থাকে মাঝে মাঝে বৈষম্যের সম্মুখীন হওয়া সত্ত্বেও হুই মুসলিমরা শান্তিপূর্ণ থেকেছে চীনের অন্যান্য জাতি ও ধর্মীয় সম্প্রদায়ের সাথে মিলেমিশে সহাবস্থানকে পছন্দ করেছে চীন দাপ্তরিকভাবে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দিলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটি মুসলিম অঞ্চলগুলোতে উগ্রবাদের অজুহাতে ধর্ম পালনে কড়াকড়ি আরোপ করছে একই সঙ্গে ধর্মীয় অনুশাসন পালনের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ আরোপ করতে চাইছে বেইজিং এর ফলে উইঘুরদের মতো হুইদেরও শান্তিপূর্ণ জীবন স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তাই এখন দেখার বিষয়